পর আবারো আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আলোরন বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি সেন্টারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। ব্র্যাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া। বাংলা নববর্ষ উপলক্ষে গত 12ই মে রবিবার ব্র্যাডফোর্ডের কালাইল বিজনেস সেন্টারে আলোরন বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার ঐতিহ্য সংস্কৃতি প্রবাসীদের মধ্যে ধরে রাখতে আলোড়নের এ আয়োজন অনুষ্ঠানের সঙ্গীত আবৃত্তি যন্ত্রসংগীত ও নাটক পরিবেশন করা হয় বিবন্ধু বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানচেষ্টারস্থ হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অহিদুর রহমান টিপু এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোর উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রবণা রায় ফৌলমী চক্রবর্তী অতিথি বন্দ্যোপাধ্যায় শাশ্বতী রায় খুন্ড রীতা ভালা নমিতা পাল অর্ণব চক্রবর্তী অভিজিৎ রায় অভিজিৎ ঘোষ শুভ খুণ্ড, প্রণব ভালা ও অনন্ত পাল প্রমুখ সঙ্গীত পরিচালনা করেন শুভময় খুণ্ড। অনুষ্ঠানের শ্রোতারা মনোমুগ্ধকর বাংলা গান শুনে আলোড়নের বুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে অনুষ্ঠান করার জন্য আগ্রহ প্রকাশ করেন থেকে মিয়া চ্যানেল আই নিউজ ঢাকায় সমাবেশে নামে অরাজক দেশ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার শাখা সোমবার ম্যানচেস্টারের স্থানীয় একটি হলে সভা অনুষ্ঠিত হয় সভা শুরুতেই সাভারে নিহত শ্রমিকদের আত্মার মাফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফয়জুল হক হকজুয়েল বক্তব্য রাখেন গৌসমিয়া সৈয়দ মুকুট মিয়া সৈয়দ মাহমুদুর রহমান রুহুল আমিন রুহেল গাউসুল ইমাম চৌধুরী সুজন মুক্তিযোদ্ধা ডক্টর নুজুল ইসলাম ডিএন কোরাসি প্রমুখ উপস্থিত বক্তারা এই সময় হেফাযত ইসলামকে জামাত শিবিরের আরেকটি সংগঠন হিসেবে উল্লেখ করে হেফাযত ইসলাম এবং জামাত শিবির কর্তৃক চলমান রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানান এছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত কামরজ জামানের সর্বোচ্চ শাস্তি হওয়ার আনন্দ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের জন্য বর্তমান সরকারের নিকট দাবি জানান উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু নাসের ওয়াহাব মামুনুর রশিদ চৌধুরী সুরুক মিয়া ওয়েসি কামাল সরি ওয়েস কামালি জাহাঙ্গীর আলম আজম খান সহ ম্যানচেস্টার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এদিকে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশের শেষে যৌথ বাহিনীর অভিযানে হত্যার অভিযোগ এনে ব্রাডফোর্ড সভা করেছে ফিফথ অফ মে বাংলাদেশ নামের একটি সংগঠন বিস্তারিত থাকছে শেখ মোহাম্মদ লাইকমিয়ার আরেকটি রিপোর্টে ফিফথ অফ মে বাংলাদেশের উদ্যোগে গত দশই মে শুক্রবার ব্রাডফুডের মানিংহাম লেইনে সোনালী ব্যাংকের সামনে ফাঁসি মে ডাকার মতিজিলে হেফাজতে ইসলামের কর্মীদের গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বাদ জুমা ব্রাডফুডের বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে শুরু হয় বিক্ষোভ সমাবেশ এতে বক্তব্য রাখেন মৌলানা আশরাফ আলী সিকদার মৌলানা আব্দুল জলিল আনসার হাবিব গয়েস খান হাজি ফয়জুল ইসলাম জমির উদ্দিন ও মৌলানা এখলাসুর রহমান প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন ফাসিমে মধ্যরাত যেভাবে হেফাজতে ইসলামের কর্মীদের গণহত্যা করা হয়েছে তা একাত্তরে পঁচিশে মার্চ কালো রাতকেও হার মানায় তারা এই গণহত্যার তীব্র নিন্দা জানান এবং বিচার দাবি করেন অবশেষে নিহতদের জন্য মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ব্রাডফুট থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ উদ্যোগে লতিফিয়া আয়োজন করা হয় সুন্নি সম্মেলনের ব্রিস্টল সেন্ট্রাল মসজিদের সাবেক ইমাম হাফিজুর হাফিজ মুনসুর আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট উলামায় কেরাম আব্দুল লতিফ চৌধুরী ফুলতুলির উত্তরসরী হজরত মালানা আলামা নজমুদ্দিন তিনি তার বক্তব্যে এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের কর্মময় জীবনী নিয়ে বিশদভাবে আলোচনা করেন এছাড়া মহানবীর দেখানো পথে চলার জন্য আহ্বান জানান মাহফিল শেষে মুসলিম শান্তি কামনা করে বিশেষ মনাজাত করা হয় এই মাহফিলের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল ইউরোপ হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানের প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে হেফাজতে ইসলাম ব্রাডফোর্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের রিপোর্টে হেফাজতে ইসলাম ব্রাডফোর্ড শাখার উদ্যোগে গত এগারো মে শনিবার ব্রাডফোর্ডের সাপলা হলে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত ফাসিমে মে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অভিযানের ফলে যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন এবং যারা গ্রেফতার হয়েছেন এরই প্রতিবাদে আয়োজন করা হয় এই সভা ও দোয়া মাহফিলের মৌলানা হাফিজ সৈফুল আলমের পবিত্র ও মৌলানা এখলাসুর রহমান ও কারি আব্দুল জলিলের যৌথ পরিচালনায় শুরু হয় সভা এতে সভাপতিত্ব করেন মৌলানা শায়েখ আব্দুল জলিল প্রতিবাদ সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আলেম উলামা হেফাজতে ইসলামের কর্মী স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এতে বক্তব্য রাখেন মরানা আশরাফ আলী সিকদার মৌলানা মুফতি সাইফুল ইসলাম মৌলানা আব্দুর রহমান মৌলানা আবু তাহের মৌলানা হারিস আলী মৌলানা আমিনুল ইসলাম মৌলানা আব্দুল সালাম মৌলানা আব্দুল হক হাজি ফয়জুল ইসলাম ও গয়াস খান প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন ফাসিমে মধ্যরাতে অন্ধকারে গুমন্ত ইবাদতরত মুসল্লিদের নির্বিচারে গণ হত্যা করা হয়েছে তারা আরও বলেন আমাদের অভিযোগ বা বিচার দেওয়ার কোনো জায়গা নেই আল্লাহ পাক আলেমদের রক্ত বৃতা যেতে দেবেন না এছাড়া আল্লামা জুনায়েদ বাবুনগরীর মুক্তির জোর দাবি জানান অবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশবাসীর জন্য দোয়া করা হয় ব্রাডফুট থেকে শেখ মুহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ বিয়ানীবাজার পৌরসভার আজি মার্কেটে এখন স্থানীয়ভাবে উৎপাদিত ফরমালিন মুক্ত শাকসবজি ফলমূল সহ নানা জাতীয় কৃষিপণ্য পাওয়া যাবে আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান রবিবার দুপুরে কৃষকরা নিজেদের উৎপাদিত শাকসবজি এবং ফলমূল নিয়ে আজই মার্কেটে উপস্থিত হন তখন মুক্ত কৃষিদ্রব্য ক্রয়ের জন্য ক্রেতারও আনন্দের সাথে সেখানে ভিড় করেন উপস্থিত কৃষকরা এ সময় কমলা এবং লিচুর জন্য ঢুপ এলাকার ইতিহাস ঐতিহ্যের কথা উল্লেখ করেন এভাবে পণ্য বিক্রির জন্য উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন উল্লেখ্য সম্প্রতি পুরনো সকল সমস্যা দূর করে আজি মার্কেটে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিদ্রব্য বিক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম